হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নীর সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পালং শাকের রেসিপি। পালং শাকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা আমি বানাচ্ছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পালং শাক, বেশ কিছুটা পরিমাণ এখানে পালং শাক নিয়ে এবার এগুলোকে কিন্তু আমি কেটে নেব। সেজন্য প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা পরিমাণ আমি নিয়েছি, তবে আপনারা চাইলে বেশি পরিমাণও নিতে পারেন, বা যদি কম করতে চান তাহলে পরিমাণটা একটু কমও নিতে পারেন। এবার দেখুন, পালং শাকগুলোকে আমি সরিয়ে রাখলাম। এবার ওইখান থেকে অল্প অল্প একটু পালং শাক নিয়ে আমি পালং শাকগুলোকে কিন্তু এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর প্রথমে আমি বলে রাখি, পালং শাকগুলোকে আমি ধুয়ে ভালোভাবে রেখেছি আগে থেকেই। এবার অপরদিকে দেখুন, আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। পালং শাকের সাথে আমি আরও কিছু সবজি নিয়েছি, বেগুন নিয়েছি, শিম নিয়েছি, আলু নিয়েছি। পালং শাক আর সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে, এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলেই করছি। তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা বড়ি, কারণ পালং শাকে কিন্তু বড়িটাই মেন উপকরণ। সেজন্য প্রথমে বড়িটা দিয়ে বড়িটাকে আমি কিছুক্ষণ মতো বেশ ভালো করে ভেজে নেব। দেখুন, বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে, বাট বড়িগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলোকে ভালো করে আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি দুটো তেজপাতা ব্যবহার করেছি, একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে 15 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। 15 সেকেন্ড মতো ভেজে নিলে খুব ভালো একটা স্মেল বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। আলুগুলোকে কিন্তু আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতন নুনটা দেবেন। এবার খুব ভালো করে আলুগুলোকে আমি প্রথমেই ভেজে নেব। মিনিট দুয়েক মতো আলুগুলোকে ভাজলেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল হয়ে গেছে, আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি সবজি দিয়ে দিচ্ছি শিম আর বেগুন। বাকি যে সবজিটা ছিল সেটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম। শিম আর বেগুনটা দেওয়ার পর একই রকমভাবে ওর সাথে একটু প্রথমে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এই দুটো উপকরণকেও কিন্তু এর সাথে আমি খুব ভালো করে আবারও একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, মোটামুটি সমস্তটা কিন্তু বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে বলেছি রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি, সেই জন্য এখানে আমি কোনো রকম অন্য আমিষের ব্যবহার করছি না, পেঁয়াজ রসুনের ব্যবহারটা আমি করছি না। এবার এখানে দিয়ে দেওয়ার পর আদাটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি একটু হতে দেব। এইভাবেই দেখুন, কিছুক্ষণ বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মিনিট দুয়েক মতো। এবার এর মধ্যে বাকি মশলাগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, কারণ প্রথমে আমি নুনটা দিয়েছিলাম আলুটা ভাজার সময়, সেজন্য কিন্তু স্বাদের পরিমাণটা ঠিকঠাক রেখে নুনটা দিতে হবে, তা না হলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র এখানে আমি ব্যবহার করেছি রঙের জন্য। এবার নিচের দিকে যাতে লেগে গিয়ে পুড়ে না যায়, সেজন্য এখানে অল্প পরিমাণ জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া করতে থাকবো এইভাবে আরও 2 মিনিট মতো, এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি। এখানে 1/2 টিস্পুন চিনি ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তবে আমি বলবো এই রেসিপিটাতে একবার চিনিটা ব্যবহার করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাকগুলোকে দেবার পর আমি একটু নেড়ে চেড়ে নেব। পালং শাকগুলোকে একটু নরম করে নেব, সেজন্য এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু নরম করে নেব পালং শাকগুলোকে। আর আমি এখানে আপনাদের বলে রাখি, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে সবসময় আমি মিডিয়ামেই রেখেছি। পালং শাকটা দেওয়ার পর দেখুন, সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন পালং শাকটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে।
এবার এটাকে আরেকটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি জল ব্যবহার করছি। এখানে আমি হাফ কাপ জল দিচ্ছি, বেশি জল দিচ্ছি না, হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি। হাফ কাপ জল দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি জলটা এখন অ্যাড করে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সমস্ত কিছুর সাথে জলের সাথে মিশিয়ে নেব সমস্তটা। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। প্রথমে কিন্তু আমি 2-3 মিনিট শুধুমাত্র পালং শাকটা নরম হওয়ার জন্য ঢাকা দিয়েছিলাম। এবার এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি, আপনাদের দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আর আমি আপনাদের দেখিয়ে দেবো সমস্ত কিছু কী সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার আর পালং শাক তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর পালং শাকের যে মূল উপকরণ, যেটা দিলে পালং শাকের টেস্ট বাড়ে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা বড়িগুলো, বড়িগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আপনাদের বলে রাখি, এখানে কিন্তু ধনে পাতা কুচি বা গরম মশলা গুঁড়ো দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, কারণ পালং শাকের এই রেসিপিতে যে উপকরণটা সব থেকে বেশি টেস্ট আনে সেটাই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, বড়ি। বড়ি ছাড়া এখানে আর কোনো রকম কিছু অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ বড়িটা দিলেই কিন্তু বেশি টেস্ট হয়, খুব সুন্দর একটা স্মেলও হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আপনারা গরম ভাতের সাথে খেলে তো এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একেবারে গরম গরম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যেরকম শীতের মরশুমে এই পালং শাকের রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর বাড়িতে যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।